বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমানার বড় ওলি আল্লাহ বানাইলা যে ওলি বানানোর কারণে বাইজিদ বুস্তামিরা তো এক দুই লাখ হাজার মানুষ নয় এক দুই লাখ কো মানুষ নয় পঞ্চাশ লক্ষ মুসলমান একই দিনে একই মজলিসের মধ্যে খ্রিস্টান মুসলমান হইলা সুবহানাল্লাহ পঞ্চাশ লক্ষ খ্রিস্টান মুসলমান হইছেন কত কত মানুষ ভাই পঞ্চাশ লাখ মুসল খ্রিস্টান আপনার ইসলাম ধর্ম তাইছেন একই দিনে খারা তো বাইজিদ বুস্তামিরা তো কিন্তু শর্ত হইল বাইজিদ বুস্তামির মায় বাইজিদ বুস্তামিরে আল্লাহওয়ালা বানাইসলা করিয়া সুবহানাল্লাহ শুনক ক মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বাচ্চা ছিলাম তার মা বিধবা ছিলাম তার মা কিতা আসলাম বিধবা তার স্বামী জমিনের মধ্যে নাই তাই মানুষের ঘরে গিয়া কাজ করন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়া কাজ করন বাইজিদ বুস্তামির মায় মনের মধ্যে চিন্তা করলাম যদি আমার বাচ্চারে ওই জমানার বড় অলি বানাই তাহলে খাল কেয়ামতের দিন আমার বাচ্চার সুপারিশে আমি জন্নত যাইমু সুবহানাল্লাহ আমি শুনছি আলী মহল বুজুর্গলার জবান তাকিন শুনিয়াম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় তান গাঁওর মধ্যে শুনলা বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন এক মদরসা আছে ওই বুজুর্গর বাইজিদ বুস্তামির মায় খানির তোয়াক্কা না করিয়া আল্লাহ খাওয়াইবা কিলা চালাইবা কিলা সেই চিন্তা না করিয়া কইলা আল্লাহ তুমি তো সব কিছু পারো তুমি খাওয়াইতেও পারবাই যে আল্লাহ তুমি উপাস রাখতে পারবাই খাওয়াইতেও পারবাই ও আল্লাহ তুমি তো ফাকিরে খাওয়ারাই তুমি ফাকিরে খাওয়াইতে পারডাই ফাকিয়ে কোনো রুজির ব্যবস্থা করা লাগে না সকালে বাসার থাকি খালি বার হইয়া যার বিকালবেলা কোনো ফাকি আপনার বড়া ফেটে সারা খালি ফেটে ঘুরিয়ার না ও আল্লাহ তুমি সব পারো আমি আমার বাইজিদ রে আল্লাহ তোমার নামে দিতাম তুমি কবুল ফরমাও ওই কথা মনের মধ্যে নিয়াম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় ওই জমানার ওয়ালির দাল লইলা গিয়া কইলাম বিলে হুজুর খবর পাইলাম এখানে এক ওয়ালি আছেন আপনার সেই ওলির খাসা লইলাম গিয়া কইলা হুজুর আমার বাচ্চারে ওলি বানাইতাম তোমার লাখান বড় বুজুর্গ বানাইতাম আমি বড় বুজুর্গ বানাইতাম আপনি আমার বাচ্চা গুতারে আপনার খাসা রাখন সেই ওলিয়ে ফরমাইলা তোমার বাচ্চারে রাখতাম তুমি এত ছোট বাচ্চারে কিভাবে দিতাই বিলে আমার বাচ্চারে বিলে সময় দিতে লাগবো বাইজিদর উস্তাজে কইলা সময় দিতে লাগবো তোমার বাচ্চা ওলি বানতে হইলে বিলে জি হয় আমার বাচ্চারে একবারে দিলাই আমার বাচ্চা বাড়িত নিতাম নাই আপনার লাখান উয়ার আগ পর্যন্ত আমার বাচ্চারে আমি বাড়িত নিতাম নাই কিতাবর মধ্যে লেখতাম এক দুই বৎসর নাই আঠারো বৎসর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তান উস্তাজর কাছে রইলা সুবহানাল্লাহ কত বছর মুসলমান ফার্মুনি আমরার মা হলে মাইকর আওয়াজ আমার মা বনিন্তর খান যতটুকু যার খেয়াল করি শুনকুয়া আঠারো বৎসর বাচ্চার মায়া সারছন তারপরে বাইজিদর মা বঞ্চন সুবহানাল্লাহ বাইজিদর মায় গিয়াম তান উস্তাদর লগে চুক্তি করলাম আঠারো বৎসর উস্তাদে কইলা আমার বাইজিদ রে তোমার বাইজিদ রে আমার এখানে দেওয়া লাগবো নাগারে এক নাগা তার কতদিন দেওয়া লাগবো উস্তাদর ফরমাই উস্তাদর কথা শুনিয়াম বাইজিদ বুস্তামির মায় কইলা ঠিক আছে হুজুর আপনার আমার বাচ্চা আপনার লেখাইন বাইজিদ বোনার আগে আমার বাড়ির যাইত নাই এইভাবে কয়েকদিন পরে তিন চারি মাস গেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খান্দন খান্দন চকর পানি ফেলান আমার সব মানুষের মাইন আব্বান কিন্তু আমার তো কেউ নাই ও কথা শুনিয়া মুসলমান বাইজিদ বুস্তামির উস্তাদর দিলর মধ্যে দয়া আইল মায়া আইল বাইজিদর উস্তাদে দেখলাম এই বাচ্চারা যদি দেওয়া না হয় এই বাচ্চার হার্ট ফেল হইব এই বাচ্চা স্ট্রোক করব মারা যাইব এই কথা দিলর মধ্যে নিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় তান মায় তান উস্তাদ তান মার চুক্তিরে ভঙ্গ করলাম বঙ্গ করতে বাধ্য হইলাম কোন দিকে যাইবাম কোন সাইড লইবাম এই দিকে আপনার বাচ্চারে বাড়ির দিলে তার মার সঙ্গে চুক্তিটা ভঙ্গ হইব আর যদি বাচ্চারে দেওয়া না হয় বাচ্চাও আপনার ফলার মধ্যে অফারক হইব বাচ্চার ডিমাকর জেহেনের মধ্যে বেড়া লাগব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ উস্তাজ এক বিপদের মধ্যে পড়লা মনে মনে বাবলা তানে জানা নিয়ে হইল ও বাইজিদর উস্তাদ তুমি বাইজিদ রে দেও একটা শর্ত দিয়া দেও তুমি তারে সবক দেও সবক শিখিয়া দিতে পারলে তারে বাড়ির দেও বাইজিদ বুস্তামির উস্তাজে আপনার দেখলাম বলে বেশ করে সবক দিলেই না কয়েক পাতা তুমি বাবারে তুমি অগুন সবক ইয়াদ করো আর তুমি ইয়াদ করিয়া কম সময়ের ভিতরে ওই সবকটা দেও তাহলে তুমি তোমার বাড়ির যেই ভাই তোমার মার সঙ্গে মোলাকাত হইব এটা তো না দিবার মাত্রা নেই
দুস্ত কল বুজুর্গ কল এগুলো না দিবার ফোন দিয়ে এপ্লাই করছো। হ্যাঁ কিন্তু আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখতাম ওই সবকের চ্যাপ্টার লইয়া গিয়া আপনার অগুসরে একান্তে আল্লাহর কাছে কুলন কোরআনে করিমের পাতা কুলছন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন কুলছন আর আল্লাহর কাছে হাত বাড়াইছন ও আল্লাহ যে আল্লাহ কোরআন আমার সিনার মধ্যে দিতা ও আল্লাহ তো মায়া আমারে মার লগে তুমি লাগাই দিছ সুবহানাল্লাহ তুমি আমারে মা দিছম তুমি মার লগে মায়া লাগাই দিছ তুমি তো মারে দেখাইতে পারবাই তুমি চাইলে মারে দেখাইতে পারবাই ও আল্লাহ তুমি আমারে কোরআন দে সিনার মধ্যে হারাই দেও সুবহানাল্লাহ আপনার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে দেরি হইছে কিন্তু আল্লাহর আসমান অবস্থে দেরি হইছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্ত বুজুর্গ আহবাব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা যখন বাড়ি আপনার বাইজিদ বুস্তামি তার উস্তাজরে যখন সবক দিলাইলা উস্তাজরে গিয়া কইলা হুজুর আমার সবক তো ইয়াই দই গেছে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি শুনি উস্তাজে শুনিয়াম হতবাক হই গেলা অবাক হই গেলা তাজ্জুব হই গেলাম বাবারে এত কম সময়ে এই বাচ্চায় সবকটা কিনা শিখাইয়া দিল শিখিয়া দিল ওই কথা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উস্তাজে কইলা বাবারে তুমি সবক কও দেখলা সবক তো আসাও শিখিলেই জন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উস্তাজে তানে বাড়ি দিলাম তাইন গেলাম অতি সংক্ষেপে বর্ণনা করি আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাড়ির মধ্যে যান গিয়া দরজার মধ্যে টুকা মারো হন আম্মা যান আমি তোমার বাইজি যাইছি দরজা খুলো আম্মা জানে কইছেন জবাব নাই জবাব নাই ঘর দরজা কিতাবের মধ্যে লেখার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দরজা খুলি দিছেন না সুবহানাল্লাহ দরজা খুলছই না বিলে তুমি আমার বাইজি জইতে পারো না আমি তো উস্তাজর লগে চুক্তি করি আইছি আর তোমারে তা বাইজিদর উস্তাজর লাখান বোনা রাখে বাড়ির দিতা নাই তুমি যদি আমার বাইজি দাও তুমি আমি আজকে দরজা খুলতাম নাই আর যদি ওইয়াও থাকো আমি মায় ওয়াদা করি আইছি দরজা খুলতাম নাই আমরার মা গলইলে হইলানে ফেঙ্গাইতে ফেঙ্গাইতে ঠিক না নি বিস্কুট খাইতো এরে হুন্ডায় নি ইগে খেক খাইতো এরে হুন্ডায় নি ইগে চকলেট খাইতো কথা করিয়া মায়া বাচ্চাই তোরে মায়া করতাম বেশ মায়া নাই ইলা মায়া করতাম নাই যে মায়ার কারণে আপনার মাথা তুটি যায় ইলা ডট দেখাইতাম নাই যে ডট দেখানোর কারণে বাড়ি ছাড়িয়া ভাগিয়া যায় বায়া বয় এবং আশা তারে মায়া আর ডরোর মাঝে দিয়ে তারে ফালিতাম সুবহানাল্লাহ এক বাচ্চারে তরবিয়ত করতে হইলে তারে মায়া আর ডর দিব লাগবো মায়াও করা লাগবো ডরও লাগবো বেশি ডরও না বেশি মায়াও না বুঝা গেছে নি দুস্থ কল বুজুর্গ হল যাই হোক এই ঘটনার মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এই বাড়ির থেকে নিরাশ হয়ে আইলাম আর ওয়াদা করলা ও আল্লাহ আমার আমার উস্তাজুল্লাহ খান বানা নিরাক পর্যন্ত বাড়ির দিও না কিতাবের মধ্যে আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উস্তাজ আপনার এইভাবে দীর্ঘ ১৩ বছর ১৮ বছর গেল গিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওয়ালিতে পরিণত হইলাম একদিন বাইজিদ বুস্তামি আপনার সজদার মধ্যে খান্দিতরা রাত্রে তাহাজ্জুদর নামাজ পড়িয়া সজদার মধ্যে খান্দি দিলাম বাইজিদ বুস্তামির উস্তাদ গুমর মধ্যে খাবর মধ্যে আমার আল্লাহ দেখাইলা ও বাইজিদর উস্তাদ তুমি জলদি যাও ওই ফাগুড়ি লইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাগুড়ি লইয়া আইলাম কইয়া বাইজিদর উস্তাদ তুমি এই ফাগুড়ি নেও তুমি তোমার বাইজিদ রে গুফিন্দাইলাও সুবহানাল্লাহ তুমি তোমার বাইজিদ রে ভিন্দাই লাও আর বাড়ির মধ্যে যাও তার মা অপেক্ষা খতরা তোমায় উস্তাদ আল্লাহ খাইন বাইজিদ বনিয়া যাইতা সুবহানাল্লাহ নবীজি খাবার মধ্যে উস্তাজর কাছে দিয়া গেলা ফাগুড়ি আর কিতাবের মধ্যে আর উস্তাজে ফাগুড়ি লইয়া বাইজিদর বাড়িত গেলা গিয়া বাইজিদর আপনার দরসগাত গেলাম গিয়া পাইলা বাইজিদ সজদার মধ্যে কইলা ও বাইজিদ তুমি সজদার থাকি উঠো তোমার আল্লাহ তোমার কবুল করিলেই সুবহানাল্লাহ
তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার কবুল করছন আমি উস্তাদ আল্লাহ খান বানাই দিছন সুবহানাল্লাহ ওই বগুলি লইয়া যাও তোমার আম্মা জানে বাড়ির মধ্যে অপেক্ষা কতরা বাড়ির মধ্যে লইয়া গেলা বাইজিদর উস্তাদে মুসলমান খেয়াল করো কদিকে বাইজিদর উস্তাদে বাইজিদ রহমতুল্লাহ আলাই যে বাড়ির মধ্যে লইয়া গেলাম গিয়া ফাইলা তার মায়ের দরজা খুলিয়া অপেক্ষা কতরা তুস্ত হল বুজুর্গ হল বাইজিদর মায় দরজা খুলি অপেক্ষা খতরা বাইজিদর মায় দরজা খুলি অপেক্ষা খতরা বাইজিদর মায় হইতরা হুজুর আমার বাইজিদরে লইয়া আইসনি আমার আল্লাহ তান বন্ধুরে দিয়া আমারে জানাইছন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া আমারে খালকে খবর মধ্যে ঘোষণা দিছন তোমার বাইজিদ তোমার উস্তাদ তান উস্তাদ আল্লাহ খান ওয়ালি বনি গেছন সুবহানাল্লাহ এখন বাইজিদরে তুমি কুল লও মায়া কর আর বাইজিদে গিয়া আম্মা জানো রাত পাগুলি ফিন্দিয়া বাইজিদ বুস্তামি বাইজিদ বুস্তামি বনে গেলা সুবহানাল্লাহ দুস্ত হল বুজুর্গ হল খেয়াল করুক কয় মুসলমান আজকে সেই বাইজিদ আল্লাহ খান বানাইতে হইলে আল্লাহওয়ালা বানাইতে লাগবো সেই বাইজিদ আল্লাহওয়ালার লগে বার কারণে আল্লাহওয়ালা বনার কারণে সেই বাইজিদ রে খাবার মধ্যে তাই বড় বুজুর্গ হয়ে গেলাম বড় বুজুর্গ হওয়ার পরে খাবার মধ্যে আল্লাহ দেখান একদিন দুই দিন না তিন দিন কিতাবর মধ্যে আর তফসিরর কিতাব নবী আল্লাহ মুহসরিন কেরামকলে ফরমাইন তিন দিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে খাব দেখানি হইল বাইজিদ তোমারে দিয়া আমি আল্লাহ বড় কোনো জিনিস করতাম সাইয়ার কিতা করতাম সাইয়ার বড় এক ঘটনা ঘটাইতাম তোমারে দিয়া বড় এক ঘটনা ঘটাইতাম বাইজিদ বুস্তামি তো খাব বুঝইন না সেই বাইজি বুস্তামি রহমতুল্লাহ রে আল্লাহ শেষ দিন খাবার মধ্যে জানাই দিলা ও বাইজিদ তুমি এখানো খ্রিস্টান হকলর মজলিস হইত সেই মজলিস যাও আর তোমারে দিয়া আমি বড় কোনো এবাদত বড় কোনো আমল করতাম আমি আল্লাহ সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলাম ও আল্লাহ আমি খাবার মধ্যে কইতরা ও আল্লাহ আমি তো খ্রিস্টানোর মেলার মধ্যে আমি কিলা যাইমু এটার তো ড্রেস আমার ভিন্দা লাগব ইতার খ্রিস্টানোর ড্রেস আছে না নেই পাদ্রি পুপ ইতা এক মজলিসের মধ্যে 50 লাখ মানুষ এক জায়গার মধ্যে বইলিয়া ইকান বাইজিদ বুস্তামি গেলাম গিয়া ঢুকলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঢুকার পরে সেই যে পুপ ছিল সেই পুপর চেয়ারে হেলা শুরু করে দিল খাফা শুরু করলাম কিন্তু বাইজিদ বুস্তামি রে তো খেয়েও ছিলেন না মুসলমান আজকে আমরা মুসলমান বনি কোরআন রে লগে লাগাই কাপড় বানাই কোরআন রে আল্লাহর হুকুম রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকারে জিন্দগির মধ্যে ফিট করি নবীজিয়ে ফরমাইত্রা নসির তুবির রবি আমি নবীর আল্লাহ ডর দিয়া সাহায্য করছিল সুবহানাল্লাহ আজকে মুসলমান রে খেয়েও ভয় করব সবে ভয় করব কিন্তু সেই জাতিয়ে খেয়েও ভয় করেওয়ালা নাই কিন্তু আজকে মুসলমানে ডরাইতরা আজকে মুসলমান ডে ডরাইতা সারিয়া নবীজি ফরমাইতরা আমি মক্কার এক জায়গার মধ্যে তাহলে 3000 মাইল দূরই আমি নবীজি রে ডরাইতা মানছে সুবহানাল্লাহ ইয়ে তা মুসলমানও কা সিলসিলাম ইয়ে তা ইসলাম কা সিলসিলাম এর লাগে শাহিদি ফরমাইতরা রহ গয়া রসমে আজা রুহ বিলালি না রহি রহ গয়া রসমে আজাম রুহ বিলালি না রহি মসজিদে মুরসিয়া খাঁ কে নামাজি না রহি সুবহানাল্লাহ সেই বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার মিম্বরের আজানের রসুমটা রয়ে গেল কিন্তু সেই বিলালের আজানের রুহটা জমিনের মধ্যে বাকি থাকে নাই সেই বিলালের আজানের রেওয়াজটা রয়ে গেল কিন্তু আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর জমিনের মধ্যে আজানের ধ্বনি দর কিন্তু আমার যুবক ভাই আমার জোয়ান ভাই খানের দিকে লড় দিয়া মসজিদর দ্বারে দি যার ঠিক কিনা ভাই তুমি জানিয়ে রাখো ও মুসলমান ভাই তুমি জানিয়ে রাখো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকিত আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ অতি মহান আল্লাহ অতি মহান আর তুমি খানোর মধ্যে লড় ঢুকারায় কাল কিয়ামতের দিন সুব্বাত আলাইহি উনুকা তার খানোর মধ্যে শিশা গলাইয়া দেব নাউজুবিল্লাহ তোমার খানোর মধ্যে শিশা গলা নিইব যে খানো লত ঢুকাইয়া আল্লাহর আজানের আওয়াজ শুনবার না লাগিন তুমি আপনার খান বন্ধ করিয়া যারা মুসলমান দুস্থ বুজুর্গ আহবাব সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ঢুকলাম পুপর সিয়ারে খাফা শুরু করলো সমস্ত পুপে কইলা বিলে স্যার আপনি আজকে এত বড় মজলিসের মধ্যে আপনার মুখে দিয়ে জবান বার হয় না খানে ইগুর জবান গেছে গিয়া ইন নবী মুহাম্মদর একজন আপনার আশিক হইয়া বইসন
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কেউ ছিলেন না, মিলে বাইজিদর সেই পুপর গার্জেন্টে বড় লিডারে কইল আজকে আমাদের এই মজলিসের ভিতরে একজন মোহাম্মদি ঢুকে গেছে। সুবহানাল্লাহ, এক মোহাম্মদি ঢুকছে বিলে লগে লগে সবে কইলাম ওগুরে উড়াও, ওগুরে উড়াও, পারমিশন দেন বিলে না না এই মোহাম্মদিরে কাতল করা হইত না, কিন্তু মোহাম্মদিরে আমি পুপে কাতল করমু কয়েকটা প্রশ্ন করার বাদে, যদি সে উত্তর দিতে না পারে তাহলে এই মুহূর্তে তারে আমি মার্ডার করমু। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখ না এই পুপে এক দুইটা প্রশ্ন নাই 62টা প্রশ্ন করলাম একসঙ্গে আপনার নির্দ্বিধায় 62 প্রশ্ন করার বাদে, যখন 62টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, কয়টা প্রশ্ন ভাই? প্রথম প্রশ্ন ছিল কুকুরে যখন ডাকে কি আওয়াজ দিয়া বলে, কিতা বলে? কুকুরে যখন ডাকে গাও গাও করে, ইগে কয় কিতা? এরপরে পুপে প্রশ্ন করলাম এমন এক বল যার দুই নাই, এমন দুই বল যার তিন নাই, এমন তিন বল যার চার নাই, এমন চার বল যার পাঁচ নাই, এমন পাঁচ বল যার ছয় নাই। এইভাবে করতে করতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সওয়াল করেন তাইন জবাব দেন, সওয়াল করা হয়ে তাইন জবাব দেন, সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলাম তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলা আপনি এতক্ষণ আমার এক দুইটা প্রশ্ন নাই 62টা প্রশ্ন করছেন, এখন আমি আপনাকে একটা প্রশ্ন বলবো তাহলে যদি আপনি উত্তর দিতে পারেন পারবানি, একটা প্রশ্ন দিমু সব এক বাক্য কইলাম, ই হরুনে নাই 62টা প্রশ্নের উত্তর দিলেইছেন, বয়স মাত্র 19, কয়টা প্রশ্নের আনসার দিছেন? 62টা। আপনি দিতা না কেন জনাব? আপনি দেন, সবে কইছেন আপনি দেন। সেই বাচ্চায় আপনার পুপর লিডারে কইলাম, তার সিয়া রেখা শুরু করলাম, কইল আমি এক প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু আমি দিতাম নাই, আমি দিয়ার না ওই কারণে দিয়ার না, যদি সেই প্রশ্নের জবাব দেই তোমরা মারে মারি নেইবাই। সুবহানাল্লাহ, সেই প্রশ্ন ছিল পুপে কই সবে বেলে কইলা জি না আপনি দেন, আর তোমরা দিলে তোমরা মানবাই নি জবাব, আমার কথা শুনবাই নি, তোমরা যদি শুনম আমি পুপর লিডারে কইয়ার আমি ওয়াদা করিয়ার সেই প্রশ্নের জবাব আমি দিতে পারবো। বাইজিদ বুস্তামি রহমত লম্বা ঘটনা সেই দিকে যেয়ে নাই, শুধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলা এমন আসমানের জমিন আসমান আর জমিনের মালিককে তুমি বলো, আরো সরার আসমানের মালিককে তুমি হও। লগে লগে পুপর সর্দারে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত মজলিসের 50 লাখ খ্রিস্টান একদিনে একই সময়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, দুস্থ বুজুর্গ আহবাব, এই ছিল ইসলামের কাহিনী, এই ছিল আমাদের আউলিয়া একরামের জীবনী, কিন্তু আজকে মুসলমান নবী নাই রসুল নাই আউলিয়া একরামের জীবনের দিকে দেখা নাই। হে গানগার গানগার দিল দিয়া তো পাগল বানা দিয়া হতা গানগার, ও ভাই তুমি আইপিএল খেলা চলের, তুমি আইপিএল খেলা চলের জোয়ান ভাইন্তরে হইয়ার হিগে চক্কা মারের, তুমি তো সেই চক্কার অনুসারী নাই, তুমি তো আবু বকরের সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলার অনুসারী, তুমি ওমরের অনুসারী, তুমি এমন আবু বকরের অনুসারী যে আবু বকরে আপনার জন্নতর আট দরজায় রাখিব। সুবহানাল্লাহ, নবীজিয়ে ফরমাইত্রা আবু বকর ফিল জান্না, তুমি তো ওমর রাজিয়াল্লাহু তাআলার অনুসারী যে ওমর দেব আপনার নবীজিয়ে ফরমাইত্রা আমি ওমরের গড় জন্নত দেখি আইছি। সুবহানাল্লাহ, যে আবু বকরে ফরমাইত্রা ও মুসলমান কোন সার্টিফিকেট পাইলাম, কোন সার্টিফিকেট পাইলাম? আল্লাহর মায়ার বন্ধা হলে জমিন বেস্তর সার্টিফিকেট পাইয়া জমিন আল্লাহর খাসা লইবার লাগে চাইছেন। সুবহানাল্লাহ, কোন জিনিসে কম্পিটিশন করছেন ইসলামর, কোন জিনিসে আল্লাহর মায়ার বনা যায়? আবু বকরে কম্পিটিশন করছেন উমরের লগে, উমরে কম্পিটিশন করছেন ওসমানের লগে, ওসমানে করছেন আলীর লগে, দুস্থ হল বুজুর্গ হল কিতাবের মধ্যে আর আবু বকরে গড় তাকি বারণ বারই যাও সার্টিফিকেট ফারা মানুষ জন্নতর 10 জনের লগর একজন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা হো, আবু বকরে গড় তাকি বাইরন গাছর দিকে সাইন, গাছর ফাতার দিকে সাইন সাইয়া খান্দন ইয়া লাইতানি লাও কুনতু ওয়ারাকা, হায় রে হায় আফসুস আফসুস আমি আবু বকর যদি মানুষ না হইয়া গাছর ফাত্তা আমার আল্লাহ বানাইলি। সুবহানাল্লাহ, গাছর ফাত্তা বানাই লইলে আল্লাহ তখন হিসাব লইলা না অনে আমারে, আল্লাহ হিসাব লইলে না অনে
হাই রে হাই উমর রাদিয়াল্লাহু তাআলা নবী কান্দন আর মসজিদে নববীর আপনার বারান্দার মধ্যে পড়িয়া কান্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে মন করছেন উমরের মিরগি বিমার হই গেল সুবহানাল্লাহ ফটোর মধ্যে খানি নাই এইভাবে দিন মুসলমান এইভাবে ইসলাম আর মুসলমানিরে জমিন আমরা সামনে দিয়া গেছে।